সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণী এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সবাইকে ওয়েলকাম করছি। এবার বরিশাল বোর্ড 2022 সালে তৃতীয় অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটা আমরা এখন সমাধান করব। এখানে কতে বলছে যে এই একটা রাশি দেওয়া আছে, এই রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে সমাধান ক, তাহলে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি। তো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে কমন যায় কিনা। যেহেতু কমন জানা, তো আমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে, সাজিয়ে সূত্র প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা ওয়াই স্কোয়ার এবং এই যে ফোর, এটাকে যদি সামনে নিয়ে এসে এই ফোর কে আবার লেখা যায় টু স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো এবং এই যে এই দুটো পদ থেকে আমরা টু জেড কমন নিতে পারবো। তাহলে এই কাজটা এখন করি যে ওয়াই স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, এই যে এই মাইনাস ফোর কে আমরা টু স্কোয়ার লিখতে পারি। একটু সামনে নিয়ে এসেছি, যেহেতু এইটাকে আমরা একটা সূত্রের আকারে লিখতে পারি, অর্থাৎ এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং এখানে এই যে মাইনাস টু ওয়াই জেড এবং মাইনাস ফোর জেড রইল। এখন এই দুটো পদ থেকে আমরা টু জেড কমন নিতে পারি এবং এটাকে ওয়াই স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, এটাকে আমরা এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তো নেক্সট লাইনে যেটা হবে যে ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই মাইনাস টু, এবং এই দুটা পদ থেকে যদি আমরা টু জেড কমন নেই তাহলে ওয়াই প্লাস টু থাকে। এরপরে আবার দেখো, এই যে ওয়াই প্লাস টু এবং ওয়াই প্লাস টু যদি আমরা কমন নিই তাহলে এখানে ওয়াই মাইনাস টু মাইনাস টু জেড থাকে। এটাই হচ্ছে অ্যান্সার, খুব ইজি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর খ নম্বর সমস্যাটি সমাধান করব। খ নম্বর সমস্যাটি তোমরা দেখবে যে অনুশীলনী 3.2 এর এই টাইপের একটা অঙ্ক আছে, 7 নম্বর অঙ্কটা, যে এ প্লাস বি ইজিক্যাল টু এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এন, এবং এ কিউ প্লাস বি কিউব ইজিক্যাল টু পি কিউ হয়, তবে দেখাও যে এম কিউ প্লাস টু পি কিউব ইজিক্যাল টু 3 mn। দেখো তো এটার পরের লাইনকে আমরা কি লিখতে পারি, যে এম কিউব প্লাস টু পি কিউব, এই mnটা আমরা নিচে নিয়ে আসতে পারি এবং এখানে 3 লিখতে পারি। দেখো এই টাইপেরই কিছুটা, এই ম্যাথটা আসলে এই টাইপেরই, মানে এটা যেভাবে আমরা সমাধান করেছি ঠিক একইভাবে এইটাই আমাদের সমাধান করতে হবে। জাস্ট এটা একটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, তো এটার পরের লাইন কিন্তু ওই টাইপের হয়ে যায়, অর্থাৎ এখানে এক্স কিউব প্লাস টু জেড ইজ ইকুয়াল টু 3xy এরকম হয়। তাহলে দেখো, তাহলে এই অঙ্কটা তোমরা ভালো করে যদি শিখতে পারো তাহলে এই সৃজনশীলের খ নম্বরটা তোমরা খুব সহজেই করতে পারবে। এবং তোমাদের একটা পরামর্শ দিই যে তোমরা অনুশীলনী এবং উদাহরণ এবং কাজের যে অঙ্কগুলো সেগুলো সব খুব ভালো করে শিখে রাখবে, তাহলে তোমাদের সমাধান করতে খুব ইজি হবে। তাহলে এটা আমরা এখন সমাধান করি। তাহলে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে ফেলি, যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, এবং এখানে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু জেড দেওয়া আছে। এখন আমরা এটা সমাধান করব লেফট সাইড থেকে, অর্থাৎ এই যে এই অংশ থেকে আমরা সমাধান শুরু করব। তাহলে এটা লিখি লেফট সাইড, এক্স কিউব প্লাস টু জেড বাই এক্স ওয়াই। এখন মান বসিয়ে দিই, এই যে এক্স জেড এবং এক্স ওয়াই এর মান আমরা এখানে বসিয়ে দিই। এক্স এর মান এখানে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউব হবে, এবং জেড এর মান এখানে এ কিউব প্লাস বি কিউব, এবং এক্স এবং ওয়াই এর মান এখানে বসিয়ে দিই আমরা। তাহলে মান বসিয়ে দিলাম। এরপরে দেখো, এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র, এবং এই টু দ্বারা যদি এ কিউব প্লাস বি কিউবকে গুণ করে দিই তাহলে টু এ কিউব প্লাস বি কিউব হয়। তাহলে এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা সেটা আমরা লিখি, নিচের কোনো কাজ আমরা করব না। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি ইনটু এ প্লাস বি, এবং টু দ্বারা গুণ করে দিলে এখানে টু এ কিউব প্লাস টু বি কিউব হয়। তাহলে দেখো, এখানে একটা এ কিউব এবং এখানে দুইটা এ কিউব, তাহলে যোগ করে দিলে তিনটা এ কিউব হয়, এবং এখানে দুইটা এখানে একটা, তাহলে তিনটা 3b³ হবে। এবং এই 3ab দ্বারা a কে গুণ করলে 3a² b, এবং 3ab দ্বারা b কে গুণ করলে 3ab² হবে। তাহলে নেক্সট লাইনে আমরা এই কাজটাই করি। তাহলে এবার দেখো, এই যে এখান থেকে 3a² এবং এখান থেকে 3a² কমন নেওয়া যায়, তাহলে এখান থেকে 3a² এবং এখান থেকে 3a² যদি কমন নেই থাকে হচ্ছে a প্লাস b, এবং এখান থেকে 3b² এখান থেকে 3b² যদি কমন নেই তাহলে আমাদের থাকে এ প্লাস বি। তাহলে নেক্সট লাইনে সেটা হবে যে 3a² কমন নিলে এ প্লাস বি প্লাস 3b² কমন নিলে এ প্লাস বি, তো নিচে যা আছে তাই থাকবে। তাহলে এ প্লাস বি যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকে 3a² প্লাস 3b², এবং এই 3টাকে আবার কমন নিয়ে সামনে নিতে পারি আমরা। তো এটা একবারেই আমরা করতে পারতাম, তো কোনো সমস্যা নেই। এই 3a²
স্কয়ার, এই থ্রিটাকে একবারে আমরা এখানে লিখতে পারতাম। তাও এখন দেখো এ প্লাস বি, জে প্লাস বি কাটাকাটি, নিচে নিচে কাটাকাটি গিয়ে এই থ্রি থাকে এখন। তাহলে এটাই হচ্ছে রাইট সাইড, তাহলে লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা গ নম্বর সমস্যাটি সমাধান করব, যে যদি এক্স ইজ ইকুয়াল টু টু, ওয়াই ইকুয়াল টু ফোর হয়, তবে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সেভেন ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয় করো। এই প্রশ্নটাও ঠিক তোমাদের দেখবা যে অনুশীলনী 3.2 এর অনুশীলনী শুরু হওয়ার ঠিক আগে 53 পৃষ্ঠায় এরকম তিনটা কাজ দেওয়া আছে, সেই কাজের খ নম্বর প্রশ্নটা ঠিক এইরকম। তাহলে এই প্রশ্নটা ঠিক এটার মতো আমরা এখন সমাধান করব। এখানে জাস্ট চিহ্নের একটু পরিবর্তন আছে, এখানে এ মাইনাস ভ্যালু স্কোয়ার আছে, এখানে এ প্লাস ভ্যালু স্কোয়ার আছে, এবং এখানে ফোরের জায়গায় সেভেন এবং প্লাসের জায়গায় মাইনাস আছে। তাহলে এটা আমরা এখন সমাধান করি। তো লিখি আমরা, দেওয়া আছে যে এক্স ইজ ইকুয়াল টু টু, ওয়াই ইকুয়াল টু ফোর হলে আমরা পাই, এখন এই যে দেখো এই যে এই উদ্দীপকে এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এক্সের জায়গায় আমরা টু বসাবো, এবং এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, যেটা এটা ওয়াইয়ের জায়গায় আমরা ফোর বসাবো। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু টু পাই, এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর পাই। এখন এ প্লাস বি ইজ ইকুয়াল টু টুকে আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই, তাহলে এ প্লাস বি হল স্কোয়ার ইজ ইকুয়াল টু টু স্কোয়ার হয়, উভয় পক্ষে বর্গ করে। তো আমরা সাইডে এখানে লিখে দিতে পারি যে বর্গ করে। এরপরে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখি, আমরা স্কোয়ার প্লাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার, যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এখানে মান বসিয়ে দিই। তাহলে যে এখানে যদি এই স্কোয়ার এবং এই বি স্কোয়ারকে যদি একটু আগে লিখি, সাজিয়ে লিখি, তাও কোনো সমস্যা নেই। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এই যে ফোর, এই ফোর বসিয়ে দিলাম। এখন এই ফোরটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ টু এ বি ইজ ইকুয়াল টু ফোর মাইনাস ফোর হবে, বা টু এ বি ইজ ইকুয়াল টু জিরো হবে, এবং এ বি ইজ ইকুয়াল টু হবে এখানে জিরো, কারণ এই যে এবির সাথে যে টু আছে সেই টুটা যে ডান পাশে পাঠাই দিলে জিরোর সাথে ভাগ হয়ে জিরো হয়ে যায়। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখি, যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এই যে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি আমরা এখন, যে এ কিউব প্লাস বি কিউবের যে অনুসিদ্ধান্ত, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, এবং এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটার মান তো আমরা জানি যে এ প্লাস বি সমান, এই মানটা এখন বসাই দিই। তাহলে এ প্লাস বির মান এখানে যদি আমরা বসাই দিই, তাহলে আমরা পাই যে টু কিউব মাইনাস থ্রি ইন্টু এ বির মান জিরো, এবং এ প্লাস বির মান টু, সেভেন ইন্টু এ যে প্লাস বির মান টু, টু স্কোয়ার। তাহলে টু কিউব মানে এইট, এবং এই টার্ম তো পুরোটা জিরো হয়ে যায়, তাহলে মাইনাস সেভেন ইন্টু এখানে টু স্কোয়ার মানে ফোর, তাহলে এইট মাইনাস এখানে হয় 28, অর্থাৎ এখানে সেভেন ইন্টু ফোর, অর্থাৎ 4 7 28। তাহলে 28 থেকে আমাদের 8 দিলে, 8 গেলে এখানে মাইনাস 20 থাকে, মাইনাস 28 থেকে প্লাস 8, অর্থাৎ এখানে দেখো এই যে 8 মাইনাস 28, তাহলে দুটা দুই রকম চিহ্ন। এখন দুটা দুই রকম যদি চিহ্ন থাকে, একটা প্লাস একটা মাইনাস থাকে, অবশ্যই তোমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করার সময় বড়টার চিহ্ন বসাতে হয় এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হয়। তাহলে এটাই হবে আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।